বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেলে বলা হয়েছে যে আপনারা যে কোনো ওয়াইফাই কানেক্ট করুন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই আপনারা যে কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। ধরুন আপনারা কোথাও ঘুরতে গিয়েছেন, আপনাদের দেখা যাচ্ছে কোনো ফ্রেন্ডের বাসায় গিয়েছেন, সেখানে একটি ওয়াইফাই কানেকশন আছে কিন্তু আপনি পাসওয়ার্ডটা জানেন না। তো সেক্ষেত্রে কিভাবে আপনি ওয়াইফাইটা চালাবেন সেটি আজকে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা একটি এ কাজটি করতে পারবেন না। তো শুরু করছি ভিডিওটি। তো আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন না। তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপটিতে প্রবেশ করব। অ্যাপটির নাম হচ্ছে নেটশেয়ার প্রো। এই যে দেখতে পাচ্ছেন নেটশেয়ার প্রো, এটি একটু ব্ল্যাক কালারের, যার জন্য একটু দেখতে কষ্ট হচ্ছে। তো এই অ্যাপটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এইখান থেকে আমাদেরকে একটি সেটিং করতে হবে যার মাধ্যমে আমরা নেটটি চালাইতে পারবো। তো এটি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন স্টার ওয়াইফাই হটস্পট নেটওয়ার্ক, এইখানটাতে ক্লিক করব। এইখানটাতে ক্লিক করার পর এখন আমাদের যে ওয়াইফাই কানেকশনটা আছে এখান থেকে কিন্তু এখানে অন হয়ে, আমাদের যে ওয়াইফাই কানেকশনে, আমরা যে ওয়াইফাই কানেকশনের আন্ডারে আছি সেইখান থেকে আমরা অন্য একটি ফোনে কানেকশন দেব। সেটি করার জন্য আমাদেরকে এখান থেকে শেয়ার ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে। অন করার পর যে আমাদের যে ফোনে কানেকশনটি নেব, অর্থাৎ আপনার বন্ধুর ফোন থেকে আপনার ফোনে যে কানেকশনটি নেবেন, সেটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে ওয়াইফাই অপশনটা আছে সেখানে চলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপটি থেকে যে শেয়ারটা দিয়েছি, ইন্টারনেট শেয়ারটা দিয়েছি, সেটার একটা লিংক কিন্তু এখানে চলে এসেছে, একটা সিগন্যাল চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটি পাসওয়ার্ড এবং এখানে এটার যে নাম এটা শো করতেছে এবং এর পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট কী করবেন, এই পাসওয়ার্ডের অপশানে এইখানের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওয়াইফাই সিগন্যালটা আমরা পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা কানেক্ট হতে পেরেছি, এখানে দেখাচ্ছে কানেক্টেড। এখানে আমার আপনার বন্ধুর যে ফোনটি থাকবে, অর্থাৎ আমি যে ফোনটি থেকে কানেকশনটা দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ইরর নট ইয়েট কানেক্ট টু দ্য ইন্টারনেট, ট্যাপ হিয়ার ফর মোর ডিটেলস। এখানে যদি আমরা এখন দেখানো একটি আমরা ইউটিউবে যদি যাই, দেখি আমাদের নেটটি চলে নাকি। তো দেখুন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের যে কানেকশনটি আমরা পেয়েছি এখান থেকে কিন্তু কিন্তু কোনো নেট চলতেছে না, আর এখান থেকে কিন্তু কিন্তু কোনো নেট চলতেছে না। আর এখানে যে ওয়াইফাইয়ের যে অপশনটি আছে এখানে কিন্তু ক্রস দেখাচ্ছে, এখানে লেখা আছে ওয়াইফাই হ্যাজ নো ইন্টারনেট অ্যাক্সেস। এখানে কিন্তু আমাদের আমরা শুধু কানেক্ট হতে পেরেছি কিন্তু কোনো অ্যাক্সেস নিতে পারতেছি না ইন্টারনেটের। তো এটি করার জন্য কী করতে হবে, আমরা চলে যাব ওয়াইফাই সেটিংসে। আবার সেটিংসে আসার পর তো আমাদের যে কানেক্ট করেছিলাম, আমরা যে নেট থেকে, আমরা যে ফোন থেকে নেট শেয়ারের মাধ্যমে কানেক্ট করেছিলাম, তো সেখানে চলে যাব। এখানে উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ডিটেলস, তো এখানে ক্লিক করার পর এখানে অ্যাডভান্স সেটিংস পেয়ে যাবেন। এইখান থেকে দেখতে পাবেন যে প্রক্সি সেটিংস, প্রক্সি সেটিংসে ক্লিক করবেন। এখানে নান থাকবে, এখানে ম্যানুয়াল করে দিবেন। ম্যানুয়াল করে দেওয়ার পর নিচে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন প্রক্সি হোস্ট নেম। তো প্রক্সি হোস্ট নেমে কী দেবেন, এটি দেওয়ার জন্য এখানে এই যে যে ফোনটা থেকে আমরা কানেকশন নিয়েছি নেটশেয়ার অ্যাপ প্রোর মাধ্যমে, তো নেটশেয়ার অ্যাপ প্রোর নিচে চলে আসবেন, এসে দেখবেন এখানে আই অ্যাড্রেস আছে এবং পোর্ট আছে। তো এই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন, এই প্রক্সি হোস্ট নেমে অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি, এখানে আছে 192.168.1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 .
দশমিক চার নয় দশমিক এক এবং এবং এই পোর্টে দেবেন। এখানে দেখা যাচ্ছে বিরোয়াশি বিরোয়াশি দিয়ে সেভে দিবেন। সেভ করার পর এখন যদি আমরা কোনো কিছুতে ব্রাউজ করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টিক চিহ্ন চলে এসছে। এখন যদি আমরা কিছু ব্রাউজ করে দেখি, আমরা আবার ইউটিউবে যাই, এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ইউটিউবটি চালাইতে পারতেছি। তো এখন যদি আমরা কোনো ভিডিও প্লে করতে চাই, ভিডিওটি প্লে তো ভিডিওটি প্লে হচ্ছে, এখন দেখতে পাচ্ছি আমরা সব কিছু চালাইতে পারবো। এখন যদি আমি ক্রোম ব্রাউজারে যাই, দেখি আমরা চালাইতে পারি কিনা। ইউটিউব নিয়ে নিলাম, তো এখান থেকে যদি আমরা সার্চ করি জাস্ট গুগল google.com, তো আমরা google.com লিখে সার্চ করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের google.com এ যে গুগলের ওয়েবসাইটটি আছে, এখান থেকে কিন্তু চলে আসছে। তো আমাদের google.com এর ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসতে পারছি। তো এভাবেই মূলত আপনারা কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই এভাবে কানেক্ট করতে পারবেন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন ভিডিও আপনারা চান। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।